বলিউডে আমরা বায়োপিক প্রায়ই দেখে থাকি, এবার টলিউডেও দেখা যাবে তার ঝলক। শীঘ্রই আসতে চলেছে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারের বায়োপিক, আর এই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির নাম গোলন্দাজ। ছবিটি পরিচালনা করবেন ধ্রুব ব্যানার্জি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দেব একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে ফুটবলের ট্রেনিং করতে দেখা যাচ্ছে। জানা গেছে ছবির জন্য ট্রেনিং করতে গিয়ে তার লেগ ইঞ্জুরিও হয়। মোশন পোস্টার সামনে এসেছে, এবার নিশ্চয় জানতে ইচ্ছে করছে দেব ছাড়াও ছবিতে আর কাকে কাকে দেখা যাবে। ছবিতে দেবের স্ত্রী অর্থাৎ কমলিনীর ভূমিকায় দেখা যাবে ঈশা সাহাকে। ভার্গবের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। দেবের বাবা অর্থাৎ সূর্যকুমার সর্বাধিকারের ভূমিকায় দেখা যাবে শ্রীকান্ত আচার্যকে। বিনোদের ভূমিকায় দেখা যাবে জন ভট্টাচার্যকে, এবং জিতেন্দ্রর ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাশেষ রায়কে। অ্যামাজন অভিযানের পর আবার এই ছবির মাধ্যমেই SBF এর সঙ্গে কাজ করতে চলেছেন দেব। আর এই বছর গরমকালেই এই ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গোলন্দাজ কি পারবে মানুষের মন জয় করতে, সেটা তো সময় বলবে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.